এবারে আমরা সাতের অঙ্ক করবো দেখো সাতের অঙ্ক কি বলা আছে বলা আছে একটি কোণ থিটাকে দুটি অংশ আলফা ও বিটাতে এমনভাবে ভাগ করা হয় যে ট্যান আলফা ইজ টু ট্যান বিটা সমান এক্স ইজ টু ওয়াই আমাদের কি প্রমাণ করতে হবে না সাইন অফ আলফা মাইনাস বিটা সমান এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু সাইন থিটা তাহলে দেখো এখানে থিটাকে আমাদের দুটি অংশে ভাগ করতে বলা হয়েছে আলফা ও বিটা দুটি অংশে ভাগ করা হয়েছে তাহলে এখানে দেখো আমরা থিটা সমান কি লিখতে পারি আলফা প্লাস বিটা যেহেতু থিটাকে দুটি অংশ আলফা ও বিটাতে ভাগ করা হয়েছে তাহলে আমরা কি লিখছি থিটা সমান আলফা প্লাস বিটা তাহলে থিটা সমান আমরা লিখছি আলফা প্লাস বিটা হয়েছে আর আমাদের কি দেওয়া আছে টেন আলফা ইস টু টেন বিটা এক্স টু ওয়াই তাহলে এখান থেকে আমরা কী আর একটা কী পাচ্ছি টেন আলফা ইস টু বিটা সমান এক্স ইস তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি আলফা বাই বিটা সমান তাহলে কি লিখছি আমরা সমান এবার আমাদের দেখো প্রমাণটা দেওয়া আছে সাইন অফ আলফা মাইনাস বিটা সমান এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু সাইন থিটা সেই জন্য আমরা কী করবো যেহেতু প্রমাণটা সাইন দিয়ে দেওয়া আছে সেই জন্য আমরা এই ট্যান আলফা ট্যান বিটাকে আমরা সাইন কসে ভেঙে নেবো তাহলে ট্যান আলফা সমান আমরা কী লিখতে পারি সাইন আলফা বাই কস আলফা তাহলে টোটালটা বাই ট্যান বিটা সমান আমরা কী জানি সাইন বিটা বাই কস বিটা তাহলে এটা সমান হচ্ছে আমাদের এক্স বাই ওয়াই এবার আমরা কি করব এগুলো এটা ক্যালকুলেশান করে নেব তাহলে এটা ক্যালকুলেশান করলে দেখো কস বিটাটা আমাদের উপরে যাবে তাহলে আমাদের এখানে আমরা কি পাবো সাইন আলফা কস বিটা বাই নিচে আমাদের কথা হবে এই যে সাইন বিটা কস আলফা সাইন বিটা কস আলফা সমান হচ্ছে এক্স বাই ওয়াই এটা আমরা যেমন আমাদের ভগ্নাংশের যেটা ভাগের নিয়ম সেই নিয়মে এটা ক্যালকুলেশন করলাম এবারে দেখো আমাদের প্রমাণটা দেওয়া রয়েছে এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই ইন্টু সাইন তাহলে এখানে রয়েছে এক্স বাই ওয়াই যেহেতু প্রমাণে আমাদের এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই নিয়ে আসতে হবে তাহলে আমরা এখানে অবশ্যই বুঝতে পারছি এখানকার যে ক্যালকুলেশন সেটা আমাদের কি করেছে যেটা আমাদের ভাগ যোগের নিয়ম মানে আগে মাইনাস করেছে তারপরে প্লাস করেছে মানে এক্স মাইনাস তারপরে নিচে কী করেছে এক্স প্লাস ওয়াই তার মানে উভয় পক্ষকে আমাদের কী করেছি যেটা আমাদের যোগভাগের যেটা ক্যালকুলেশান সেটা করেছে তার মানে এখানেও আমরা কী করবো সাইন আলফা কস প্লাস সাইন বিটা কস আলফা একই রকমভাবে নিচেতে কী লিখবো সাইন আলফা কস মাইনা মাইনাস সাইন বিটা কস আলফা তাহলে দেখো এদিকটা তো ক্যালকুলেশান আমাদের তাই আসবে এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই তাহলে যেটা করেছে সেটা আমরা লিখে নিই তাহলে এখানে আমাদের কী করেছে যোগভাগ প্রক্রিয়া তাহলে এখানে কী করছি সাইন আলফা কস বিটা মাইনাস সাইন বিটা কস আলফা বাই নিচে কী লিখবো সাইন আলফা কস বিটা মাইনাস সাইন বিটা কস আলফা তাহলে এদিকে আমাদের কত আসবে এদিকে আসবে আগে মাইনাস করেছি এখানে এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই হয়েছে তাহলে দেখো সাইনে কস বি মাইনাস কষে সাইন বি তাহলে এটা আমাদের কার ফর্মুলা এটা হচ্ছে আমরা জানি সাইন অফ আলফা মাইনাস বিটা মানে সাইন এ মাইনাস বি এর ফর্মুলা যেটাতে কী হয় সাইনে কস বি মাইনাস কষে সাইন বি সরি নিচেরটা এটা আমাদের প্লাস হবে আর নিচেরটা কার ফর্মুলা হবে সাইন এ প্লাস বি এর ফর্মুলা সাইন এ প্লাস বি এর ফর্মুলা কী সাইনে কস বি প্লাস কস এ সাইন বি তাহলে উপরটা আমাদের কার ফর্মুলা দাঁড়ালো উপরটা দাঁড়াচ্ছে আমাদের সাইন অফ আলফা মাইনাস বিটার ফর্মুলা আর নিচেরটা দাঁড়াচ্ছে আমাদের সাইন অফ আলফা প্লাস বিটার ফর্মুলা তাহলে এটা সমান আমরা কী লিখতে পারি এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই আবার আলফা প্লাস বিটা এটা সমান আমরা কি ধরেছি থিটা তাহলে এখানে সাইন অফ আলফা প্লাস বিটা সমান কি হয়ে যাবে আমাদের সাইন থিটা তাহলে এখান থেকে আমরা বলতে পারছি সাইন অফ আলফা মাইনাস বিটা বাই নিচেই কথা হবে সাইন থিটা সেটা সমান হচ্ছে এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি সাইন অফ আলফা বিটা সমান সাইন থিটা ইন্টু এক্স মাইনাস দেখো এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল যে সাইন অফ আলফা বিটা সমান সাইন থিটা ইন্টু এবারে আমরা আটের দাগের অঙ্ক করবো দেখো আটের অঙ্ক কি বলা আছে যদি ট্যান থিটা সমান কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা হয় তাহলে প্রমাণ করো যে ট্যান অফ আলফা মাইনাস থিটা সমান পি সাইন আলফা বাই কিউ প্লাস পি কস আলফা তাহলে দেখো আমাদের টেন থিটা সমান একটা রেজাল্ট দেওয়া আছে আর ট্যান আলফা মাইনাস থিটা সমান আমাদেরকে এই রেজাল্টটা প্রমাণ করতে হবে তো শুরুতেই আমাদের এই যে আমাদের যেটা এল এইচএস স্টার্ম সেই টার্মটা আমরা আগে লিখে নিই দেখো আমাদের এখানে এলএইচ স্টাম দেওয়া আছে টেন অফ আলফা মাইনাস থিটা তো আমরা শুরুতেই কী করবো যে এই যে টেন অফ আলফা মাইনাস থিটা এখানে আমরা টেন এ মাইনাস বি এর ফর্মুলা ফেলবো তাহলে টেন এ মাইনাস বি এর ফর্মুলা কী হয় টেন এ মাইনাস টেন বি বাই ওয়ান প্লাস টেন এ টেন বি তাহলে আমরা এখানে কী লিখছি টেন আলফা টেন এ মাইনাস ট্যান বি তাহলে এখানে হবে টেন আলফা মাইনাস টেন থিটা ডিভাইডেড বাই হবে ওয়ান প্লাস টেন আলফা টেন থিটা হয়েছে এবারে দেখো ট্যান থিটার একটা মান দেওয়া আছে কী মান দেওয়া আছে কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা তাহলে আমরা টেন থিটার জায়গায় কী করবো এই মানটা বসিয়ে দেবো দেখো এখানে টেন থিটার মানটা যেটা বসাবো আমরা সেখানে দেখো কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কস আলফা মানে রেজাল্টটা দেখো সাইন আলফা কস আলফা আর কিছু কনস্ট্যান্ট দিয়ে আছে আর যেটা প্রমাণ চেয়েছে আমাদের সেখানে দেখো রয়েছে পি সাইন আলফা বাই কিউ প্লাস পি কস আলফা মানে প্রমাণটা যে যেটা আমাদেরকে বের করতে হবে সেটাও দেখো সাইন কস আর কিছু ধ্রুব পদ দিয়ে রয়েছে সেই জন্য আমরা কী করবো যেহেতু ট্যান থিয়েটার জায়গায় আমরা এই ভ্যালুটা বসাচ্ছি একই রকমভাবে ট্যান আলফার জায়গায় আমরা কী লিখবো ট্যান আলফাকে আর ট্যান আলফা রাখব না সেখানে আমরা সাইন আলফা বাই কস আলফা করে দেবো তাহলে কি করছে আমাদেরকে যেটা প্রমাণ করতে দেওয়া থাকবে সেটার কথাই মাথা রেখে আমাদেরকে এই ক্যালকুলেশানগুলো করতে হয় তাহলে ট্যান আলফার জায়গায় আমরা কী লিখছি সাইন আলফা বাই কস আলফা মাইনাস ট্যান থিটার জায়গায় যে ভ্যালুটা আমাদের দেওয়া আছে ওটা লিখবো তাহলে ট্যান থিটার সমান কি দেওয়া আছে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা তাহলে টোটালটা বাই ওয়ান প্লাস টেন আলফা মানে কত সাইন আলফা বাই কস আলফা ইন্টু কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কষ আলফা এবার আমরা সিম্পল ক্যালকুলেশন করবো উপরেরটা যেমন বিয়োগ করে বিয়োগ করবো আর নিচেটা একই রকমভাবে যোগ করবো তাহলে তাকে উপরের লস আগু কত হয় আর নিচের লস কত হয় তাহলে উপরের লস আগু কত হবে কস আলফা ইন্টু পি প্লাস কিউ কষ আলফা তাহলে উপরে লসু হয়েছে কস আলফা ইন্টু পি প্লাস কিউ কস আলফা এবারে দেখো ক্যালকুলেশানে কি আসে তাহলে কস আলফা এখানে ক্যান্সেল হবে সাইন দিয়ে টার্মটা গুণ হবে তখন এখানে আমরা লিখছি সাইন আলফা ইন্টু পি প্লাস কিউ কত হবে কিউ সাইন আলফা কস আলফা আর এখানে পড়ে একটা আর কিছু থাকবে না এ পি প্লাস কিউ কস আলফা ক্যান্সেল হবে কিউ সাইন আলফার সঙ্গে যোগ গুণ হবে শুধুমাত্র কস আলফা একই রকমভাবে নিচেরটার লস কস আলফা ইন্টু পি প্লাস কিউ কষ আলফা তাহলে কস আলফা ইন্টু পি প্লাস কিউ কস আলফা এবার আমরা এটা গুণ করবো তাহলে উপরে হবে এখানে কস আলফা ইন্টু পি প্লাস কিউ কস আলফা প্লাস কত হবে সাইন আলফা ইন্টু কিউ সাইন আলফা ইন্টু কিউ সাইন আলফা হয়েছে এবার আমরা কী করবো সিম্পল গুণ করবো এটাকে ব্র্যাকেট থেকে বের করে আবার দেখো এখানে আমাদের উপরের লসকু কত রয়েছে কস আলফা ইন্টু কিউ কস নিচে লসাগু কত রয়েছে কস আলফা ইন্টু পি কিউ তাহলে এই দুটো টার্ম আমাদের ক্যান্সেল হবে তাহলে উপরটা ক্যালকুলেশন করি তাহলে উপরটা দেখো গুণ করলে উপরে হবে পি সাইন আলফা প্লাস কিউ সাইন আলফা কস আলফা মাইনাস কিউ সাইন আলফা কস আলফা ডিভাইডেড বাই নিচেই কথা হবে এই কস আলফার সঙ্গে এ টার্মটা গুণ হচ্ছে তাহলে নিচে পড়ে থাকবে পি কস আলফা প্লাস এখানে কিউ কস স্কোয়ার আলফা হবে দেখো কিউ কস স্কোয়ার আলফা প্লাস এখানে হবে কিউ সাইন স্কোয়ার আলফা তাহলে এখানে কে কে ক্যান্সেল হচ্ছে দেখো এই যে প্লাস কিউ সাইন আলফা কস আলফা মাইনাস কিউ সাইন আলফা কস আলফা তাহলে এই দুটো টার্ম আমাদের ক্যান্সেল হলো তাহলে কী পরে থাকলো উপরে পড়ে থাকবে পি সাইন আলফা ডিভাইডেড বাই পি কস আলফা প্লাস এই দুটো থেকে আমরা কমন নেবো কত কিউ তাহলে কিউ কমন নিলে পরে থাকবে কত কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা আর আমরা কী জানি সাইন স্কোয়ার আলফা প্লাস ক স্কোয়ার ভ্যালু আলফার ভ্যালু হচ্ছে ওয়ান তাহলে এখান থেকে আমরা পাচ্ছি পি সাইন আলফা ডিভাইডেড বাই পি কস আলফা প্লাস কিউ হয়েছে এবার আমাদের কত মান বেরিয়েছে এখানে ট্যান অফ আলফা মাইনাস এই যে ট্যান অফ আলফা মাইনাস থিটার মান বেরছে কী প্রমাণ করতে দেওয়া হচ্ছে ট্যান অফ আলফা মাইনাস থিটার সমান পি সাইন আলফা ডিভাইডেড বাই কিউ প্লাস পি কস আলফা আমাদের কত বেরিয়েছে পি সাইন আলফা ডিভাইডেড বাই এই যে কিউ প্লাস পি কস আলফা তাহলে এটা সমান হচ্ছে আমাদের আর এস ব্র্যাকেটে লিখবো প্রুট দেখো এবার আমরা দশের দাগে তিনের অঙ্ক করবো দশের তিনের অঙ্ক কি বলা আছে যদি জিরো ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান নাইনটি ডিগ্রি এবং কস থিটা প্লাস নাইন থিটার সমান রুট টু হয় তাহলে কস থ্রি থিটার ভ্যালু নির্ণয় করতে বলেছে দেখো এখানে থিটার রেঞ্জ বলে দেওয়া আছে জিরো থেকে নাইনটি ডিগ্রির মধ্যে তার মানে মানে আমরা অবশ্যই এখানে দেখতে পাচ্ছি যে থিটার যেটা কোণের মান সেটা আমাদের কোথায় পড়বে ফার্স্ট কোয়াড্রেন্টের ভ্যালুতে পড়বে কারণ জিরো ডিগ্রি থেকে নাইনটি ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ বলা আছে আর একটা কী মান দেওয়া আছে কস থিটা প্লাস সাইন থিটা সমান রুট টু তাহলে আগে আমাদের যেটা দেওয়া আছে সেটা আগে আমরা লিখে নিই মানে কোনটা লিখবে এখানে কস থিটা প্লাস সাইন থিটা সমান রুট টু তাহলে দেখো আমরা লিখে নিয়েছি কস থিটা প্লাস সাইন থিটা সমান রুট টু এবারে আমরা কী করবো এই রুট টুটাকে আমরা এর নিয়ে আসবো দেখো এখানে আমরা রুট টুটাকে কী আকারে লিখতে পারি বলো তো রুট টু ইন টু ওয়ান এবার এখানে আমরা রুট টুটাকে কী করছি দেখো রুট টুকে এদিকেও নিয়ে আসতে পারি বাই বা আমরা আর একটা কীভাবে ক্যালকুলেশন করি এখানে একটা রুট টু গুন করে আমরা উপর নিচ ভাগ করে ক্যালকুলেশন করতে পারি তো আমি রুট এখানে একটা গুণ করে ব্যালেন্স করার জন্য ভাগ করে ওই নিয়মেই করব তাহলে এখানে আমরা কি দিচ্ছি রুট একটা গুণ করেছি সেই জন্য আমরা কি করব এবার আমাদেরকে ব্যালেন্স করার জন্য ভাগ করতে হবে তাহলে এখানটা আমাদের কি হবে ওয়ান বাই রুট টু ইন্টু কস থিটা প্লাস ওয়ান বাই রুট টু ইন্টু সাইন সমান হচ্ছে রুট এবার আমরা কী করতে পারি দুই দিক থেকে রুট টুটা করতে পারি আর হলে তোমরা একেবারে রুট টুকে এদিকে নিয়ে এসেও ভাগ করে লিখতে পারো তাহলে এখানে আমরা আমি আরেকবার বলে দিই কী করেছি এখানে একটা রুট গুণ গুন করেছি রুট টু করার জন্য আবার আমাদের এখানে ব্যালেন্সের জন্য কী হয়েছে রুট ভাগ করতে হয়েছে এবার তোমরা যদি এটা আলাদা আলাদাভাবে ক্যালকুলেশন করো তাহলে দেখো রুট টু ক্যান্সেল হয়ে পড়ে থাকবে শুধু কস্তিটা আবার এই রুট টু রুট টু ক্যান্সেল হয়ে পড়ে থাকবে শুধু সাইন থিটা তার মানে উপরে যেটা রেজাল্ট আমাদের সেটাই চলে এসেছে তার মানে এবার আমরা কী করবো এই যে এদিকে রুট টু আর এদিকে রুট টু কী হয়ে যাবে ক্যান্সেল হয়ে যাবে তাহলে এখানে পড়ে থাকবে শুধুমাত্র ওয়ান বাই রুট টু কস থিটা প্লাস ওয়ান বাই রুট টু সাইন থিটা এটা সমান হচ্ছে আমাদের ওয়ান এবার আমরা সবাই জানি ওয়ান বাই রুট টু সাইনের কত মান সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান একই রকমভাবে কস পঁয়তাল্লিশের মানও কি রুট টু তাহলে ওয়ান বাই রুট টু এখানে আমরা লিখছি সাইন ফর্টি ফাইভ ডিগ্রি সাইন ফর্টি ফাইভ ডিগ্রি টু কস থিটা এখানে যেহেতু আমি সাইন লিখেছি তার মানে অবশ্যই এখানে আমাকে কি লিখতে হবে কস লিখতে হবে তাহলে এটখানা সমান আমরা লিখছি কস ফর্টি ফাইভ ডিগ্রি ইন্টু সাইন থিটা সমান ওয়ান তাহলে দেখো এটা আমাদের সাইনে কস বি প্লাস কস এ সাইন বি এই ফর্মে চলে এসেছে তার মানে আমরা এখান থেকে লিখতে পারি সাইন অফ পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস থিটা তাহলে কী লিখছি সাইন অফ পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস থিটা সাইন অফ এ প্লাস বি এটা সমান হচ্ছে ওয়ান আমরা জানি ওয়ান হচ্ছে সাইনে কত ভ্যালু সাইন নাইনটি ডিগ্রির ভ্যালু তাহলে এখানে আমরা ওয়ানের জায়গায় কী লিখতে পারি ওয়ানের জায়গায় আমরা লিখবো সাইন নাইনটি ডিগ্রি তাহলে ইনফ্লাইস দেয়ার দিয়ে আমরা কী লিখছি সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস থিটা সমান হচ্ছে সাইন নাইনটি ডিগ্রি হয়েছে তাহলে দেখো উভয় দিকে আমাদের সাইন চলে এসেছে তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস থিটা সমান নাইনটি ডিগ্রি তাহলে এখান থেকে আমরা পাচ্ছি পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস থিটা সমান নাইনটি ডিগ্রি তাহলে এখান থেকে আমরা যদি থিটার ভ্যালু বের করি তাহলে থিটা সমান কত হবে নাইনটি ডিগ্রি মাইনাস পঁয়তাল্লিশ ডিগ্রি সমান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এবার দেখো আমাদের মান বের করতে বলেছে তা থিটার মান অলরেডি আমরা পেয়ে গেছি কত পঁয়তাল্লিশ ডিগ্রি মান বের করতে বলেছে কার মান কস থ্রি থিটার তাহলে আমি এখানে ক্যালকুলেশানটা করে দেখিয়ে দিচ্ছি দেখো কার মান বের করতে বলেছে আমাদেরকে কস থ্রি থিটা মানে কত কস থ্রি ইন্টু পঁয়তাল্লিশ ডিগ্রি যেহেতু থিটার ভ্যালু আমাদের বেরিয়েছে পঁয়তাল্লিশ ডিগ্রি তো মানে এখানে আমরা লিখছি কস থ্রি ইন্টু পঁয়তাল্লিশ ডিগ্রি কস থ্রি ইন্টু পঁয়তাল্লিশ ডিগ্রি মানে সেটা গুণ করলে আমরা পাবো কস একশো পঁয়ত্রিশ ডিগ্রি হচ্ছে কারণ পঁয়তাল্লিশের সঙ্গে তিন গুণ করলে হবে আমাদের একশো পঁয়ত্রিশ ডিগ্রি এবার এই যে কস একশো পঁয়ত্রিশ বেরিয়ে বেরিয়েছে আমাদের কস একশো পঁয়ত্রিশকে এখানটাকে আমরা কীভাবে ক্যালকুলেশান করি এটাকে আমরা আবার লিখতে পারি কস নাইনটি ডিগ্রি প্লাস পঁয়তাল্লিশ ডিগ্রি হয়েছে কস 90 ডিগ্রি প্লাস পঁয়তাল্লিশ ডিগ্রি কারণ নব্বই আর পঁয়তাল্লিশ যোগ করলে আবার আমাদের হয় একশো পঁয়ত্রিশ এবারে দেখো ডিগ্রি প্লাস ডিগ্রি সেটা কোথায় পড়ছে আগে আমরা দেখি তাহলে এই হচ্ছে আমাদের ঘর নাইনটি ডিগ্রি প্লাস পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এতটা পর্যন্ত হচ্ছে নাইনটি ডিগ্রি প্লাস পঁয়তাল্লিশ মানে সেটা পড়ছে কোথায় সেকেন্ড এখানে রয়েছে কস সেকেন্ড কোয়াড্রেন্টে কে পজিটিভ সাইন পজিটিভ তার মানে এখানে চিহ্ন কত হবে মাইনাস হবে এবার এটা দেখো কসের নাইনটি ডিগ্রি আছে মানে এটা বিজর গুণিত বিজর গুণিতের জন্য কসটা কিসে চেঞ্জ হয় সাইনে চেঞ্জ হয় তার মানে এটা হবে আমাদের মাইনাস সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি আর মাইনাস সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি সাইন পঁয়তাল্লিশের মান কত আমরা জানি ওয়ান বাই রুট টু তার মানে টোটাল রেজাল্টের ভ্যালু আমাদের দাঁড়াচ্ছে মাইনাস ওয়ান বাই রুট টু